বাসায় যদি গেস্ট আসে আর চিফ গেস্ট যদি হয় ছোট ছোট সোনামণিরা, তাও যদি তারা হয় চিকেন লাভার, তাহলে চিকেন দিয়ে কী রেসিপি তৈরি করা যায় বলেন তো? আজ আমি রেস্টুরেন্টের স্বাদের মতোই চিকেন বারবিকিউ করে দেখাবো, তাও আবার বাসায়, এবং খেতে হবে রেস্টুরেন্টের মতোই স্বাদ। চলুন তবে চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, দিস ইজ রিয়া ফ্রম রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগ 1, সবাইকেই জানাচ্ছি ওয়েলকাম। আমি প্রথমেই চিকেন বারবিকিউ করার জন্য মশলাগুলো মেখে নিচ্ছি। আমি প্রায় 4 কেজির মতো চিকেন নিয়েছি। এই 4 কেজি চিকেনকে ভালো মতো মেখে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো মশলা ইউজ করব। আপনারা মশলার পরিমাণ কম বেশি করতে পারেন। আমি এখানে 3 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়ো, গরম মশলা, সাথে দিয়েছি আদা রসুন পেস্ট। আমি আরও দিয়েছি বারবিকিউ সস, টমেটো সস, সয়া সস, লেবুর রস আর 2 চামচ তেল। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো খুব ভালো মতো মেখে নিব। এরপর চিকেনগুলো মশলা দিয়ে খুব ভালো মতো করে মেখে নিব। এইভাবে কিছুক্ষণ মাখা হয়ে গেলে যখন দেখব মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালো মতো মিশে গেছে, তখন আমি চিকেনগুলো রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে। এখন আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটি গরম করে নিব। এরপর চিকেনগুলো খুব সুন্দর মতো একে একে দিয়ে দিব। 2 ঘন্টা চিকেনগুলো রেস্টে রেখে দেওয়ার কারণে মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো মতো মিশে গেছে। আমি এক এক করে চিকেনের বড় পিসগুলো প্যানে দিয়ে দিচ্ছি, আর ছোটো পিসগুলো আমরা পরে ভেজে নিব। এই সময় আমি চুলার আঁচ একদম লো করে দিব এবং হালকা আঁচে চিকেনগুলো ভেজে নিব, যাতে চিকেনগুলো প্রপারভাবে সিদ্ধ হয়। আমি কিন্তু শর্টকাট ওয়েতে আপনাদের চিকেন বারবিকিউ রেসিপি শিখিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে আমাকে যে কোনো রেসিপি কমেন্ট করে শেয়ার করতে পারেন। একে একে চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি হালকা আছে চিকেনগুলোকে ভেজে নিব। এখন আমি প্যানের ঢাকনাটা দিয়ে দিব। প্যানে ঢাকনা দিয়ে খুব ভালো মতো চিকেনগুলোকে কুক করে নিব। প্যানে ঢাকনা দিলে আরেকটি সুবিধা হচ্ছে, এখানে একটি বারবিকিউ ফ্লেভার আসবে, একটা স্মোকি ফ্লেভার আসবে। আমি প্রায় 20 মিনিট পর ফিরে আসলাম এবং চিকেনগুলো ভালো মতো ভাজা হয়েছে কিনা দেখে দেন এটা উল্টে দিলাম। আমি ভালো মতো চিকেনগুলো এক পাশ ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে ভাজা হয়ে গেছে। এবং আমি আরেকটা প্যানেও কিন্তু ভাজা শুরু করে দিয়েছি, যেহেতু আজকে অনেক গেস্ট। চিকেনের এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশে চিকেনের মাখা অবশিষ্ট মশলাগুলো চিকেনের গায়ে গায়ে দিয়ে দিব। এতে করে মশলাগুলো পুড়ে যাবে না আর সুন্দর একটা কালার আসবে। আমার চিকেন বারবিকিউ কিন্তু প্রায় শেষের দিকে। এই ব্যাচ উঠিয়ে ফেললেই আমার চিকেন বারবিকিউ করা হয়ে যাবে। আমি সেম ওয়েতে চিকেনগুলো খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন চিকেন বারবিকিউ হয়ে গেছে, কি সুন্দর একটা কালার এসেছে। দেখে কেউ বিশ্বাসই করবে না যে এটা বাসায় তৈরি করা হয়েছে। কি সুন্দর করে চিকেন বারবিকিউ তৈরি করে নিলাম, দেখেন তো কি চমৎকার লাগছে। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, গেস্টরা অনেক পছন্দ করেছে এবং অনেক প্রশংসাও করেছে। আপনারাও কিন্তু এভাবে চিকেন বারবিকিউ বাসায় তৈরি করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।